মাধ্যমিকের ফল প্রকাশের পরে একাদশে ভর্তির বিজ্ঞপ্তি জারি। এখন 400 পর্যন্ত আসনে ভর্তি করতে পারবে স্কুলগুলি। 275 থেকে আসন সংখ্যা বাড়িয়ে করা হলো 400। বিজ্ঞপ্তি জারি করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, বিস্তারিত জানাও। তুমি জানো যে গতকালই মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে এবং সেখানে 86.60% ছাত্রছাত্রী পাশ করেছেন, অর্থাৎ উত্তীর্ণের সংখ্যা প্রায় 9.5 লক্ষ। এত সংখ্যক বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের 11-এ ভর্তি হওয়ার কথা। স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা বিজ্ঞপ্তি জারি করেছেন, ভারপ্রাপ্ত সচিব তাপস মুখোপাধ্যায় একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে 2022-23 শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ 11-এ ভর্তি হতে চান, সেই সমস্ত স্কুল যারা 275 করে আসনে ভর্তি করতে পারতো, সেই সংখ্যাটা আসন সংখ্যা বাড়িয়ে 400 করা হলো। অর্থাৎ এত সংখ্যক ছাত্রছাত্রী পাশ করার ফলে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হওয়ার জন্য 275টি আসনের জায়গায় 400 আসন পর্যন্ত প্রত্যেক স্কুল 11-এ ভর্তি করতে পারবেন। শুধু তাই নয়, আর একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানেও বলা হয়েছে যে বিজ্ঞান বিষয়ক যে সাবজেক্ট গুলো আছে, অর্থাৎ ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি বা কম্পিউটার সায়েন্স, নানা ধরনের যে বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট, ল্যাব বেসড সাবজেক্ট গুলো রয়েছে, সেখানে ভর্তি হতে গেলে এখন 35% এই বিষয় ভিত্তিক নম্বর পেলেই হবে। এটা আগে 45% ছিল, সেটাও কাউন্সিল ব্যাখ্যা দিয়েছে বা সংসদ ব্যাখ্যা দিয়েছে যে এত ছাত্রছাত্রী পাশ করেছেন, স্বাভাবিকভাবে গত বছর যেহেতু পরীক্ষা হয়নি উচ্চ মাধ্যমিকের, 100% পাশ করেছিলেন, সেই প্রচুর ছাত্রছাত্রীদের ভর্তি করতে হয়েছিল এবার বিজ্ঞান বিষয়ক ক্ষেত্রে, সেই ছাত্রছাত্রীদের ভর্তি করার জন্য সেটা 35% নম্বর পেলেই হবে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থাৎ দুটো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে, যে মাধ্যমিক যারা উত্তীর্ণ হয়েছেন তারা 11-এ ভর্তির ক্ষেত্রে কিভাবে ভর্তি হবেন, কত সংখ্যক আসনে ভর্তি হবেন, কি কি সাবজেক্ট পেতে গেলে কত পার্সেন্ট পেতে হবে, এই একাডেমিক বিষয়ে দুটো বিষয় বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মধুবন্ত, ধন্যবাদ। কৃষ্ণেন্দু, মাধ্যমিকের ফলের দিনই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা হলো। 10ই জুন শুক্রবার সকাল 11টায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। 11:30 থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে wb12.abplive.com-এ জানা যাবে ফল। 10ই জুন প্রকাশিত হলেও পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন 20শে জুন। করোনার হঠাৎ বাড়বাড়ন্তের কারণে 2020 সালে মাঝপথে স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক। করোনা আবহে 2021-এ পরীক্ষায় হয়নি, আর এবছরের উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার 44 দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। কিন্তু ফল ঘোষণার প্রায় 10 দিন পর পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন কেন? কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা ভর্তি হবেন কিভাবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের স্বার্থেই আগেভাগে ফল প্রকাশ করা হচ্ছে। ওয়েবসাইট থেকে ডাউনলোড করা মার্কশিটের প্রতিলিপি দেখিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। আফটার 44 ডেজ হচ্ছে রেজাল্টটা বেরোচ্ছে, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাসে মানে জ্ঞানত অন্তত রেকর্ডেড হিস্ট্রিতে 44 দিনে কখনো রেজাল্ট বেরোয়নি, এবং রেজাল্টটা কিন্তু ওয়েবসাইটে যেটা পাওয়া যাবে তারা ভিউ করতে পারবে, ডাউনলোড করতে পারবে, এবং সেই ডাউনলোডের যে মার্কশিটটা সেটা এক্স্যাক্ট রেপ্লিকা অফ আমাদের যে কাউন্সিল থেকে যে মার্কশিট হার্ড কপি দেওয়া হয় তারই মতো হবে। রেজাল্ট প্রিন্ট আউট করতে কিছুটা সময় লাগে, সেই প্রিন্ট আউট প্রায় 7 লক্ষ 7.5 লক্ষ প্রিন্ট আউট করতে হবে, সেই জন্য আমরা এই অ্যাডিশনাল টাইমটা রেখেছি। এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com-এ মিলবে অবিকল মার্কশিটের প্রতিলিপি, তা ডাউনলোডও করা যাবে। অন্যদিকে ফল প্রকাশের দিনই আগামী বছরের মাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। 2023 সালের 23শে ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা, 24 তারিখ দ্বিতীয় ভাষা, 25শে ভূগোল, 27শে ফেব্রুয়ারি ইতিহাস, 28 তারিখ জীবন বিজ্ঞান, 2রা মার্চ অঙ্ক, 3রা মার্চ ভৌতবিজ্ঞান, 4ঠা মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। মধ্যশিক্ষা পর্ষদ আরও জানিয়েছে এবারের মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউ হবে অনলাইনে। 17ই জুনের মধ্যে আবেদন করতে হবে স্কুলগুলিকে, সেক্ষেত্রে আগামী বছর মার্চ এপ্রিল জুড়ে উচ্চ মাধ্যমিক হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে শুক্রবার ফল প্রকাশের দিন। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ।